প্রত্যাখ্যান, আর সেই প্রত্যাখ্যানের ফল কি? মৃত্যু। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিতে আসছিল সেই পরীক্ষার্থী, তবে স্কুলে ঢুকে এক যুবকের ধারালো অস্ত্রের কোপ সেই পরীক্ষার্থীকে। মেয়েকে বাঁচাতে ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত বাবাও রক্তাক্ত অবস্থায়। ঘটনাস্থল থেকে ছাত্রী ও তার বাবাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় উপস্থিত অন্যান্য অভিভাবকরা। তবে সেখান থেকে তাদের গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা। স্কুলে উপস্থিত অভিভাবকদের তৎপরতায় আটক হয়েছে সেই যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের গড়বেতার রসকুণ্ডু হাই স্কুল চত্বরে। প্রকাশ্যে ধরনের ঘটনায় স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিভাবকদের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ। আজকে আমি যখন স্কুলে ঢুকেছি, ছেলেটা আমার পিছন পিছন আসছে, আমি পিছবোর্ড রেখে যখন আমি ক্লাস থেকে বাইরে আসি, ছেলেটা এসে আমার সামনে এসে আমাকে ধরেছে। হাতে ছুরি ছিল, তার জন্য আমি যেতে পারিনি, আর আমার হাতটা ধরে রেখেছিল। আর হচ্ছে যখন আমি একটা দরজা টেনে ধরেছি, ও আমাকে বলছে যে তুই দরজা ছাড়, নয়তো তোর হাত কেটে দেবো। আমি দরজা ছেড়ে দিয়েছি, যে ও তখন আবার আমাকে সেই আমাদের ওদিকে একটা ফাঁকা আছে ক্লাসের ওদিকে, ওখানে নিয়ে গেছে। ওখানে গেছি, তারপরে হচ্ছে ওখান থেকে আমাকে ওখানেই আমাকে মানে ছুরি চালানো ই করেছে। না, ওই ছেলেটা স্কুলে পড়ে না, এই গর্বের তাই বাড়ি। মাঝে মধ্যে মানে যখন আমি স্কুলে আসতাম তখনই আমাকে ওরম করতো, আর আমি যখন বাড়িতে তো বেরাই না, তার জন্য আমাকে তখন ই করতে পারে না। ধরুন আমাদের একটা আদিবাসী হোস্টেল ছিল, ওই হোস্টেলটা উনি তুলে দিয়েছেন। আমাদের একটা সায়েন্স স্ট্রিম উঠে গেছে। আমি নিজে একজন ক্যান্টিন হোল্ডার ছিলাম, আমার ক্যান্টিন উঠে গেছে। এছাড়াও ধরুন ছাত্রছাত্রীরা মোবাইলে অশ্লীল ছবি দেখছে, সেটা কোনো টিচার যে হেডমাস্টারমশাইকে জমা দিচ্ছেন, উনি সেটার এগেনস্টে কোনো স্টেপ নেননি। না, স্কুলের ছাত্র নয়, যেটুকু খবর পাচ্ছি। বাইরের ছেলে, আমার তো আজকে পরীক্ষা চলছে। হ্যাঁ, তো মেয়েটার বাবা সঙ্গে এসেছিল, এটার বাবা সঙ্গে এসেছিল। গেটকিপার থাকে, কিন্তু যে সময় হয়েছে মানে ঢুকেছে তো অনেক আগেই। আমরা তো 10:15 সময় আমরা গেট খুলে দিই, যেহেতু রাস্তার সামনে ছেলেরা গ্যাদারিং করে। হ্যাঁ, তো তার সঙ্গে মেয়েটার বাবাও এসেছিল। মেয়েটার সঙ্গে বাবা এসেছে বলেই ওইটা আমাদের এখন মনে হচ্ছে, তাহলে আগে থেকে কোনো সমস্যা হয়েছিল কিনা। মেয়েটা মেয়েদেরকে পাঠাচ্ছে, আমাদের উপর ভরসা করি, সেখান থেকে 100% নিরাপত্তা যাতে তারা পায় সে বিষয়ে তো আমাদের থাকতেই হবে। যেখানে যে আমাদের লুপহোলস আছে সেগুলো যাতে আমরা কারেকশন করতে পারি, আগামী দিনে সমস্ত গার্জেন মিটিং ডেকে তাদের কাছে মতামত নিয়ে এবং তাদের সাহায্য নিয়ে যাতে আমরা স্কুল আরও সুন্দরভাবে চালাতে পারি, সেটা তো নিশ্চয়ই দেখব। প্রেমে প্রত্যাখ্যান এবং সেই কারণেই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীকে স্কুলে ঢুকে ধারালো অস্ত্রের কোপ যুবকের। যদিও অন্যান্য অভিভাবকদের তৎপরতায় সেই যুবককে আটক করেছে পুলিশ এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে তারা।